বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প চাই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করেছে তারা। নারীদের জন্য অবমাননাকর এই প্রস্তাবে নিন্দা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। ওবাইদুল রশিদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 19তম বৈঠক। সাবেক মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সুপারিশ এসেছে। যে সুপারিশটি সবার দৃষ্টি কেটেছে তা হল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানের বিষয়টি, যেখানে গার্ড অব অনার দিনের বেলায় আয়োজন করা এবং মহিলা ইউনোর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম বলেন, এই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, নারীদের পিছিয়ে রাখতেই এ ধরনের সুপারিশ এসেছে বলে মনে করেন তিনি। ইউনোরা তো মহিলা হিসাবে জয়েন করে নাই, তারা তো এই দেশে যে চাকরি বিধি আছে সেই চাকরি বিধির পরীক্ষায় পাস করে পরীক্ষা দিয়ে তারা জয়েন করেছে, কাজে তাদের জন্য কেন পৃথক আইনের কথা আসছে সেটাও ঠিক বুঝতে পারছি না। আমরা এগুলো কোনো মতেই মানতে পারছি না। আমরা মনে করি যে সংসদীয় কমিটির এই সিদ্ধান্তটা, এটা কেন হয়েছে সেটা খতিয়ে দেখা দরকার। নারীর ক্ষমতায়নের যে প্রসেসটা, সেই প্রসেসটা যারা বাধা করতে চায় তারা নানা ধরনের কথাবার্তা নতুন নতুন করে নিয়ে আসে, এটা সেরকমই একটা বিষয় বলে বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত এবং সুপারিশ করা হয়েছে তার মধ্যে রয়েছে, কিছু জায়গায় বিভিন্ন দিবসে স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন সম্পর্কিত ঘটনার সমাধানের জন্য একটি সারসংক্ষেপ ক্যাবিনেটে পাঠানোর সিদ্ধান্ত, বিভিন্ন দেশ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা সংগ্রহ ও চিহ্নিত রাজাকারের পরবর্তী প্রজন্মকে সরকারি চাকুরি প্রদানের ক্ষেত্রে বৈঠকে আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের সুপারিশ করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।